কলিং বেলে হাত দিতেই মৃত্যু, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে মৃত্যু মিছিলে আরো একটি সংযোজন হাওড়ার লিলুয়ায়। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় যুবকের। বাড়ির সামনে জমা জলের বাড়ির কলিং বেলের তার ছিঁড়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় এক যুবকের। ঘটনায় শোকস্তব্ধ পরিবার সহ গোটা এলাকাবাসী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে লিলুয়া থানার অন্তর্গত সূর্যনগর এক নম্বর কলোনি এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম প্রসেনজিৎ গুহ, বয়স 30 বছর, বাড়ি লিলুয়া থানার অন্তর্গত সূর্যনগর এক নম্বর কলোনি এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রবিবার রাত থেকেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন সহ বিস্তীর্ণ এলাকা, এমনকি শহর কলকাতাতেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে। প্রবল ঝড় বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে জল জমে গিয়েছে, এমনকি কোথাও কোথাও আবার বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে। জানা যায়, এদিন লিলুয়া থানার অন্তর্গত সূর্যনগর এলাকার এক নম্বর কলোনি এলাকায় জল জমেছিল। তারই মধ্যে মৃত প্রসেনজিৎ গুহর বাড়ির সামনে তাদের বাড়ির কলিং বেলে তার ছিঁড়ে পড়েছিল। জানা যায়, এদিন হঠাৎই বাড়ির গেটের সামনে এসে কলিং বেলে সংস্পর্শে আসতেই বিদ্যুৎ পৃষ্ঠ হয় ওই যুবক। তাকে বাঁচাতে গিয়ে তার মা এবং বোন দুজনেই আহত হয়। জানা যায়, এরপর একটি লাঠির মাধ্যমে প্রতিবেশীরা প্রসেনজিৎকে একটি ধাক্কা মারে, এরপর মাটিতে লুটিয়ে পড়ে সে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা এবং পরিবারের সদস্যরা মিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। আমাকে ফোন করেছে যে কারেন্ট ছিটকেছে, ছুটে ওই সেলস মানে মত করতে ভুলে গেছে, বাড়ি কারেন্ট শর্ট সার্ভিস। এই বিষয়ে মৃত যুবকের বোন জানায়, ঝড় বৃষ্টির কারণে বাড়ির উঠোনে জল জমেছিল। দাদা মুখ ধোয়ার জন্য বাইরে বেরিয়েছিল। বাড়ির বাইরে গেটের সামনে আমাদের বাড়ির কলিং বেলের তার ছিঁড়ে পড়েছিল। ও বুঝতে না পেরে গেটের বাইরে পা রাখতেই শক খায়। আমি এবং মা ওকে বাঁচাতে গিয়ে আমরাও শক খাই। এরপর ওকে লাঠি দিয়ে ছানানো হয়, হাসপাতালেও নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। তারপর যখন মুখ ধোবে বলে বাইরে এসেছিল, আমাদের যেহেতু এদিকে কল আছে, তো এবার এতটা পরিমাণ জল ছিল, এবার ও বুঝতে পারেনি যে কি ব্যাপার না, ও সবে গেটটা খুলেছে। এবার গেটটা এই হাত দিয়ে, কোন গেট খুলেছে? মেইন গেট। আচ্ছা, যেটা মেইন গেট লোহার ওই গেটটার, ওখানে তো আমাদের তো লাইন আছে, মানে কলিং বেলের লাইন আছে, তো ওইখানটা ও এই হাতটা যখন এরকম ভাবে খুললো গেটটা, তখনই দেখি ও গেটটা ধরে দাঁড়িয়ে পড়েছে। এবার আমরা বুঝতে পারিনি, উনি কোনো মুখে আওয়াজ করেন না, না না না। আচ্ছা, উনি তখন শক খেয়ে গেছে? হ্যাঁ, শক খেয়ে গেছে। আমি দেখছি ও ধরে রয়েছে শক্ত করে, এবার তখন তো বুঝতে পারিনি, এবার আমি এসে এবার ফট করে ধরে নিয়েছি, তখন আমিও শক খেয়ে গেছি। তখন তোমার মাও এসেছিল? হ্যাঁ, মাও এই সাইড এসে ধরেছে আমার দাদার, যে পোষণ পোষণ করতে করতে, আর আমি তো পুরো ডাইরেক্টই ওকে ধরে নিয়েছি। এবার বুঝতে পারিনি যে শর্ট খেয়েছে। একজন ভদ্রলোক যখন এখান দিয়ে যাচ্ছে, তার মুখও আমি দেখিনি, সে শুধু বললো যে আরে উনি কারেন্ট খেয়েছে, ওনাকে একটা দেখুন দেখুন কারেন্ট খেয়েছে। এবার কে কাকে দেখবো, সবাই কারেন্ট খেয়েছে। তারপরে কি হবে? তারপরে আর কি হলো, তারপরে যখন কারেন্টটা যখন ওই একটা একজন বললো যে ওকে একটুখানি কাঠের একটা লাঠি দিয়ে মারুন এই জায়গাটা, তাহলে দেখবেন মানে কারেন্টটা ছেড়ে যাবে। তারপরে মানলাম, তারপরে পড়ে গেল এই জলে। তারপরে দাদার বন্ধুরা সব বললো কি ব্যাপার না ব্যাপার, তারপর সব বললাম যে এই ব্যাপার হয়েছে। যুবকের এমন হঠাৎ মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ পরিবার সহ গোটা এলাকাবাসী। কান্নায় ভেঙে পড়েছেন যুবকের পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, হাওড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।